হ্যালো বন্ধুরা লাইভগুলোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো বর্গ সংক্রান্ত যে সূত্রগুলি রয়েছে সেই সূত্রগুলি সম্পর্কে এ যারা এই সূত্রগুলিকে মুখস্থ করে এসেছেন এতদিন যারা এখনও জানেন না সূত্রগুলি কীভাবে এসছে এ তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং ভিডিও দেখে জানতে পারেন কীভাবে সূত্রগুলি আসলে এ এ এসছে এবং কীভাবে সূত্রগুলি প্রমাণ করা যায় আর সূত্রগুলি যদি কারোর মনে রাখতে অসুবিধা হয় সূত্র এত সূত্র কীভাবে মাথায় রাখবো তাহলে এই ভিডিওটি দ্বারা আপনি বুঝতে পারেন যে সূত্রগুলিকে কিভাবে মাথায় রাখবো আর কীভাবে সহজেই সূত্রগুলি এ আমরা জেনে নিতে পারবো তা এই ভিডিওতে আমি ই এক বর্গের সংক্রান্ত যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো নিয়েই আলোচনা করব বর্গের সমস্ত ও যে সূত্রগুলি আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন এক্সামে এই সূত্র কাজে লাগে যে সূত্র দ্বারা সহজে অঙ্কের সমাধান করা সম্ভব সেই সূত্রগুলি ই নিয়েই আজকে আমি বলবো পুরোপুরি কীরকমভাবে সূত্রগুলিকে প্রমাণ করা যায় বন্ধুরা তা দেখুন লেস বিগেন যে সূত্রগুলো আমি প্রমাণ করব সেই সূত্রগুলো প্রথমে লিখে লিখে নিলাম এ প্লাস বি এ প্লাস বি তার হোল ইকুয়ালস টু আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস b স্কোয়ার দুই এ মাইনাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি এ প্লাস বি তার হোল স্কোয়ারের এর আরো একটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ এ বি চার নম্বর মাইনাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস ফোর এ বি পাঁচ এ স্কোয়ার প্লাস বি একটা ফর্মুলা আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এবোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এবভেন এ স্কোয়ার মাইনাস বি একটা ফর্মুলা আছে এ প্লাস বি এ মাইনাস দি এইট এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকালস টু একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ নাইন একটা ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

2 into a square plus b square equals to a plus b third whole square plus a minus b third whole square. 11, add a formula. Okay? 4ab equals to a plus b the whole square minus এ মাইনাস বি তার এখানে বর্গের সমস্ত ফর্মুলায় আমি লিখে দিয়েছি যে সাধারণ ফর্মুলাগুলো রয়েছে এছাড়া আরও ফর্মুলা রয়েছে যে ফর্মুলাগুলো আমাদের সেরকম প্রয়োজন হয় না আর এই ফর্মুলার থেকেই সেই ফর্মুলাগুলোকে আনা হয়েছে এ এই ফর্মুলাগুলোই এবারে আমি দেখাবো কীভাবে প্রমাণ করা যায় যে এই ফর্মুলা ইকলস টু এটা এটি প্রমাণ করে আজকে দেখাবো প্রত্যেকটি ফর্মুলায় যার থেকে তোমরা সহজেই বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে যে এটার থেকে কোন ফর্মুলা এসছে

মানে এক এক যোগ করলে পাওয়ার টু হয়ে যায় তাহলে এটা কি এটা লেখা যায় আর এ প্লাস বি ইন্টু এ প্লাস বি গুণ যদি করি তাহলে এ স্কোয়ার এ এ মিলে স্কোয়ার প্লাস এবি এ বি মিলে এবি আর এখানে এইটা এটা মিলে এবি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার তাহলে কি হচ্ছে এ স্কোয়ার এবি রয়েছে আর এবি তাহলে কি টু এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কি হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকো টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হয়ে গেল আমাদের সূত্র তাহলে এখানে এটাই লিখেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকোল টু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই একই রকমভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কি এ মাইনাস বি যদি করি তাহলে এ মাইনাস বি তাহলে এটা মাইনাস এক্ষেত্রে যদি মাইনাস করি এখানে মাইনাস এটা তখন আর এখানে এইটার সাথে এইটা যখন করবো মাইনাস হয়ে যাবে আর এইটা এটা যখন করবো বি আর বি মাইনাস বি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে কি এই মাইনাস আর মাইনাসে প্লাস এই দুটো সমজাতীয় রাশি তার মধ্যে যোগ তাহলে

আমরা এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ এ স্কোয়ার এই প্লাস টু প্লাস টু এ বি রেখা রয়েছে প্লাস টু এ বি রেখা এবে তাহলে আমরা এখানে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এইখানটার দিকে যদি এক নম্বর দিকে দেখি আমরা যে এইটা আমাকে এইটা এইটুকু রয়েছে এইটুকু চিয়েছে তাহলে এইটা এপাশে পাঠিয়ে দিই কি হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার কার্য মান দরকার স্কোয়ার প্লাস বি স্কোয়ার

সেভেন কি মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা প্রমাণ করা খুবই সহজ এ প্লাস বি ইনটু এ মাইনাস বি যদি আমরা এদের গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার আর এইটার সাথে কি হয় এই প্রথম দুটো এ স্কোয়ার প্লাস ab এইটার সাথে গুণ করছি মাইনাস হচ্ছে মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা একটা কেটে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা একবারে লেখা হয়ে যায় আর 8 নম্বর সূত্রটি রয়েছে a plus b plus c তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab e প্লাস 2bc প্লাস 2ca এটা কিভাবে প্রমাণ করব দেখি এখানে এখানে লিখে দিলাম a b c তার হোল স্কয়ার ইকুয়াল টু এখানে লেখা যায় এইটাকে আমি একটু ইয়ে করছি a b e plus b c তার হোল স্কয়ার মানে এটাকে a ভাগ এটাকে বি ভাবছি তাহলে এইটুকু এইটুকু বি যদি ভাবি তাহলে এ মানে এটার স্কোয়ার প্লাস টু এ মানে এটা বি মানে এটা প্লাস কি হচ্ছে সি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এটা তাহলে এটাকে আবার ফর্মুলা যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এইটাকে গুণ করছি টু সি টু সি দি যদি গুণ করি টু সি এ আর হচ্ছে প্লাস টু বি সি

তার হোল স্কয়ার ইকুয়ালস টু নেক্সট এটা প্রমাণ করছি মানে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ইকুয়ালস টু এটা আমরা জানি তাই এখানে আমাকে বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বের করতে হবে তাহলে এই টুকু বাদ এই টুকু ভ্যালু বের করতে হবে তাহলে আমরা a স্কয়ার ইকুয়ালস টু এটা জানি তাহলে এই টুকুকে কি এগুলোকে সব এ নিয়ে আসবো তাহলে দেখো এইটাকে যদি আমরা a স্কয়ার প্লাস e e b স্কয়ার প্লাস c স্কয়ার মনে মনে এইটাই এ রাখলাম আর এইটাকে এইটা ধরে এ পাশেই আছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার

এই যে এই মানটা পেয়ে গেলাম যে a2 + b2 + c2 = a b c তার হোল স্কয়ার - 2 * ab + bc + ca পেয়ে গেলাম তাই এটা কিভাবে পেলাম ইফ আগের ফর্মুলা যদি মনে রাখি তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে থাকবে 10 নম্বর ফর্মুলাটি 2 * a2 + b2 = a + b এর হোল স্কয়ার + a - b এর হোল স্কয়ার এই ফর্মুলাটি এপ্লাই করব সব এট ফার্স্ট আর এখানে লিখে দিলাম a + b তার হোল স্কয়ার আর + a - b তার হোল স্কয়ার তাহলে এই ফর্মুলা জানি a + b তার হোল স্কয়ার ফর্মুলা জানি a² + 2ab + b² আর আর এটা ফর্মুলা জানি a² - 2ab + b² এখান থেকে দেখো + 2ab আর - 2ab কেটে যাবে তাহলে কি হলো 2a² a² আর b² গুলো 2a² + b² আর b² মিলে 2b² তাহলে কি 2 কমন গলে a² +b স্কয়ার তাহলে কি 2 * a স্কয়ার + b স্কয়ার = a + b এর হোল স্কয়ার + a - b এর হোল স্কয়ার পেয়ে গেলাম नेक्स्ट হচ্ছে 4ab একদম সোজা এইখানে একই রকম ভাবে a + b তার হোল স্কয়ার - a - b তার হোল স্কয়ার এটার ফর্মুলা জানি a + 2ab + b স্কয়ার আর এটা হচ্ছে কি माइनस রয়েছে माइनस এটা ব্র্যাকেটে রাখলাম माइनस অফ a² - 2ab + b² তাহলে এইখান থেকে a কি হচ্ছে a² + 2ab + b² - দি গুণ করো -a² + 2ab + এই সরি -+ a - b² তাহলে দেখো a² আর -a² b² আর -b² কেটে গেল তাহলে 2ab আর এই 2ab কি হলো 4ab তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম 4ab এই ফর্মুলা পেয়ে গেলাম তাহলে বন্ধুরা শিখে গেলে কীভাবে এ বর্গ সংক্রান্ত যে সূত্রগুলি আমাদের অঙ্কে কাজে লাগে সেই সূত্রগুলিকে এ কিভাবে সহজে প্রমাণ করা সম্ভব এবং মনে রাখা সম্ভব বন্ধুরা আজকে শুধু বর্গ সংক্রান্ত সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি ঘন সম্পর্ক সূত্রগুলি নিয়ে এখনো আলোচনা করিনি কিউবের সূত্রগুলি যদি এরকমভাবে প্রমাণের মাধ্যমে আপনারা জানতে চান তাহলে কমেন্ট সেকশানে লিখুন আর আপনারা যদি কমেন্ট সেকশনে জানান তাহলে অবশ্যই ঘন সম্পর্কিত যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো আপনাদের দিয়ে দেবো আর অন্য কোনো ফিজিক্স বা ম্যাথামেটিক্সের টপিকের ওপর কোনো ভিডিও চাইলে অবশ্যই ওই আপনারা কমেন্ট সেকশানে জানান আর আমি সেই ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর বন্ধুরা আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কেননা আমি এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করতে থাকি তো হাসতে থাকবেন আর দেখতে থাকবেন গুরুকে